হাই, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজ বৃষ্টি পড়েছে। বৃষ্টির কারণে ছাদ একদম ভিজে ভিজে গেছে, একদম ভিজে গেছে। ছাদে পানি দিতে হবে না, যেহেতু বৃষ্টি পড়েছে এই জন্য। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। আচ্ছা, বলা হয়ে গেছে ছাদটা পরিষ্কার করতে হবে। ছাদে গাছগুলোতে কলি নাই, ওগুলো কম ফুটে ফুল। দেখো ছাদে, দেখো আমার পূজা ফুলগুলো দিব আমি ছাদের মধ্যে। আমার পূজা ফুলগুলো দিয়ে দিই, যেহেতু এগুলো এক ধরনের সার সার হিসেবে কাজ করবে। আমি তেমন সার কিনে দিই না, এগুলি দিই টুকটাক। এই সার দিব, আলু টুকরাগুলো দিব। এই একা দিলাম, ওখানে ফেলা, ওখানে ফেলা। এই আলু আলু ঝুলছি, পেঁয়াজ, এগুলো সব আমি বাগানে দিয়ে দিই, এগুলো আমি ফেলি না। অপিতা, এটা নেই তো বাবা, পলিথিন নে। ছাদ একদম ভিজা, ভিজে চপচপ হয়ে গেছে। এগুলোও দিয়ে দেব, এগুলোও দিয়ে দেব, যেহেতু ছাদে দিব। দেখ একসাথে থাক, এটা এটা নে, কোদিনে নেই দেখবে, এটা খান। এটা দে, কোনটাতে? এই আমরা যে চা খাই প্রতিদিনে, চা চা বিস্কিট যেগুলো খাই সেগুলো এখানে ডাল দিচ্ছি, সেগুলো দিয়ে দেবো এখানে। এগুলো সার হিসেবে কাজ করবে। দেখো দেখো রজনীগন্ধা, গন্ধরাজ ফুল। কি সুন্দর করে দেখো,